উর্মিস ডেবুকে আসসালামু আলাইকুম। উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে ঢাকার মধ্যে সেরা কলেজ, মেয়েদের জন্য কোন কোন কলেজ ভালো হবে, এমন কি কম জিপিএ নিয়ে কোন কোন কলেজে ভর্তি হওয়া যায় এবং বিভিন্ন আরো কলেজ নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আজ তোমাদের সাথে আলোচনা করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বিস্তারিত ভর্তি তথ্য নিয়ে। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কি কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা, কত বেলে চান্স পাবে ও হোস্টেল ট্রান্সপোর্ট। তাই আর দেরি না করে তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আরেকটি কথা অবশ্যই মনে রাখবে, শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এতে করে সামনে আসা সকল ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো দেখে নিই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, সাবেক রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ, পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। মূলত বিজিপির সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও এখানে সকলেই পড়াশোনা করতে পারে। 1977 সালের পহেলা আগস্টে অষ্টম শ্রেণীতে পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রেখে প্রতিষ্ঠিত হয়। 2004 সালে প্রতিষ্ঠানটির ইংরেজি সংস্করণ চালু করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির নামও পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়, যা 2011 সালে কার্যকর হয়। বাংলা ভার্সনে সকাল এবং বিকালের শিফট বিদ্যমান। ইংরেজি ভার্সনে সকল শিক্ষার্থী একই সঙ্গে সকালের শিফটে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। 4টি ভবন বাংলা ভার্সনের এবং ইংরেজি ভার্সনের জন্য আলাদা 2টি ভবন রয়েছে। কি কি মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং, ছাত্রছাত্রীদের উভয়ে এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞানের ইংরেজি ও বাংলা মাধ্যম রয়েছে, বাণিজ্য ও মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। প্রভাতি অর্থাৎ সকালে 7:30 থেকে 12টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে এবং দিবার ক্লাস 12টা থেকে 4টা পর্যন্ত। ড্রেস পরিচিতি এখানে ছবিতে দেয়া আছে, দেখতে পাচ্ছ। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে এখানে 5 পয়েন্ট লাগে, বিজ্ঞানের বাংলা মাধ্যমেও 5 পয়েন্ট লাগে, বাণিজ্যের ক্ষেত্রে 3.50 এবং মানবিকের ক্ষেত্রে 3.22। আসন সংখ্যা, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে প্রভাতি এবং দিবার ক্ষেত্রে 225টি আসন রয়েছে, বিজ্ঞানের প্রভাতির ক্ষেত্রে 500টি এবং দিবার ক্ষেত্রে 500টি আসন সংখ্যা রয়েছে, বাণিজ্যের প্রভাতির ক্ষেত্রে ও দিবার ক্ষেত্রে 200টি করে আসন রয়েছে। অন্যদিকে মানবিকের প্রভাতি ও দিবার ক্ষেত্রে 125টি করে আসন রয়েছে। সব মিলিয়ে 1875টি আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের ক্ষেত্রে ভর্তি ফি 9000 টাকার কম বা বেশি লেগে থাকে। প্রথম কিস্তি ভর্তির সময় 9000 টাকার কম বা বেশি, দ্বিতীয় মাসে 8000 টাকার কম বেশি, তৃতীয় মাসে 8000 টাকার কম বেশি এবং চতুর্থ মাসে 7000 টাকার কম বা বেশি লাগতে পারে। পঞ্চম মাস থেকে বেতন 1950 থেকে 1970 টাকা, ভর্তি বা পরবর্তী সময়ে 10000 টাকা সিকিউরিটি মানি নেওয়া হয়, যেটা পরে অ্যাডজাস্ট বা ফেরত দেওয়া হয়। কিস্তিগুলোর সাথে বেতন অন্তর্ভুক্ত, বিজিপি সন্তানদের জন্য এই অ্যামাউন্টের ছাড়ও রয়েছে। কোটা ও উপবৃত্তি, বিজিপি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, বিজিপি ও উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট কিছু বলা নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1130-এর বেশি, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.10-এর বেশি এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.90-এর বেশি পেতে হয়। হোস্টেল, সিভিলিয়ানদের জন্য কোনো হোস্টেল দেয়া হয় না, তবে বিজিবি সন্তানদের জন্য ছাত্রীদের জন্য ক্যাম্পের ভিতর একটি ও ছাত্রদের জন্য ক্যাম্পের বাইরে ব্যবস্থা আছে। ট্রান্সপোর্ট, কলেজের কোনো নিজস্ব পরিবহন আছে? ঢাকার বিভিন্ন রুটে বাস চলাচল করে থাকে, সাধারণদের জন্য 1800 টাকা এবং বিজিবিদের জন্য 800 টাকা ফি নেওয়া হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা, তাহলে তোমরা বিস্তারিত জানতে পারলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভর্তি তথ্য নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে ও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।